আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন, আজকে ডিজিটাল ফ্লাশ ট্যাঙ্ক নিয়ে আসছি আপনাদের জন্য। দেখুন কিভাবে এটা ফিটিং করা হয়েছে। এই যে উপরে দেখতেছেন, এটা হলো একটা নন রিটার্ন বাল্ব। এটা পানি ভিতরের দিকে যাইলে প্রেশারে এটা বন্ধ হয়ে যাবে, আবার পানি লুজ হয়ে গেলে এটা আবার পানি ছাড়ে দিবে। এটা যারা অবশ্যই কাজ করেন তারা অবশ্যই জানেন। দেখুন আমি কিভাবে এটা ফিটিং করছি। তো আপনারাও ফ্লাশ ট্যাঙ্কি অন্য কিছু ছাড়া শুধু পাইপ ট্যাপ দিয়ে এগুলো ফিটিং করতে পারবেন। 4 ইঞ্চি পাইপ দিয়ে, স্টোফার দিয়ে, টি দিয়ে এগুলো কানেকশান করে নিছি। দেখুন আমি কিভাবে কানেকশান করছি। এখন আমি পানি ছেড়ে দেখাবো কি সুন্দর প্রেশারে পানি আসে, পরিষ্কার হয়। আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলে। দেখুন আমি পানি ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর প্রেশারে পানি আসে, একদম পরিষ্কার হয়ে পানি যাচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।